অভিনেতা বা অভিনেত্রীদের সংসার যেন তাসের ঘর, এই কারোর গড়ছে আবার এই কারোর ভেঙে যাচ্ছে সংসার। বেশ কয়েক মাস ধরেই নুসরাতের সংসার ভাঙার গুজব চলছিল, এবার প্রমাণও মিলল। নুসরাত কি বললেন এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। তার আগে চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সাথে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক দিতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সংসদের সদস্য এবং টলিউডের অত্যন্ত নাম করা সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন হলেন নুসরাত জাহান। এই তো 2019 সালে সংসদের সদস্য হওয়ার পরেই বিবাহ করেছিলেন বেশ ধুমধামের সাথে নিখিল জৈনের সাথে। বিশিষ্ট ব্যবসায়ী নিখিলের সাথে বিয়ে করে বেশ ভালোভাবেই কাটাচ্ছিল, হানিমুন সহ সকল কিছুই করেছে তারা। তবে কি ঘটল, সংসার যে ভেঙে যাচ্ছে! 2-3 মাস আগে থেকেই নুসরাতের সংসার ভাঙা নিয়ে চর্চা হচ্ছিল, এবার প্রমাণও মিলল। শ্রাবন্তীর পরে শ্রাবন্তী যেমন তার স্বামী রোশানকে আনফলো করে দিয়েছিল, এবার নুসরাতের বেলায়ও তা দেখতে পাওয়া গেল। নুসরাত হঠাৎই তার সোশ্যাল মিডিয়া সাইটগুলো থেকে তার স্বামী নিখিলেরকে আনফলো করে দিয়েছে সব সোশ্যাল মিডিয়া থেকে। আবার নিখিলের আইডিতে ঢুকলে দেখা যায় সেও ইনস্টাগ্রাম আইডি থেকে নুসরাতকে আনফলো করে দিয়েছে। আবার নুসরাতের জন্মদিনে সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্টই করেনি নিখিল, সাথে কোনো উইশও করেনি নিখিল। এ থেকে আরও জোরদার হয়ে উঠেছে নিখিল এবং নুসরাতের সংসার ভাঙার কথা নিয়ে। আবার কয়েকদিন আগে দেখতে পাওয়া গিয়েছে আজমির শরীফ ভ্রমণে গিয়েছিল নুসরাত জাহান এবং ইয়াশ দাশগুপ্ত একসাথে, সেখানে তার স্বামীকে দেখতে পাওয়া যায়নি। এ নিয়ে আরও বেশি গুঞ্জন উঠেছে যে তাদের মধ্যে এবার মনে হয় বেশি সম্পর্ক অন্তরঙ্গে চলে গিয়েছে। কিন্তু নুসরাত জাহান বলেছেন যে ইয়াশের সাথে সুযোগ কিন্তু আমার আগেও ছিল, ওয়ান যখন করেছিলাম তখন আমি অবিবাহিত ছিলাম, তখন তার সাথে সম্পর্কে জড়াতে পারতাম, কিন্তু আমি তা কিন্তু করিনি। আবার নুসরাত জাহান আরেকটি সোশ্যাল মিডিয়া সাইটে লিখেছে, সব সময় মেয়েদের দোষই ধরা হয়, কিন্তু অনেক সময় দেখা যায় মেয়েদের কোনো দোষ নেই। এটা তিনি নিখিল জৈনকেই উদ্দেশ্য করে বলেছেন। এক্ষেত্রে আরও গভীরভাবে বোঝা যায় তাদের ডিভোর্সটা মনে হয়ে যাচ্ছে খুব শীঘ্রই। গোপন সূত্রে জানা গিয়েছে নুসরাত জাহান একাকিত্বে কাটাচ্ছে এখন, নিখিলের সাথে আর কাটাচ্ছে না। শ্রাবন্তীর বেলায়ও এই ঘটনাগুলোই দেখতে পাওয়া গিয়েছিল। অনেকে বলছে এবার না শ্রাবন্তীর কাতারে যোগ দিচ্ছে নুসরাত জাহান। তো আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।